师傅。Good morning and welcome back our channel. তো আজকে যে কি বার? আজকে ফ্রাইডে। তো শুক্রবার সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। এখন কিন্তু জাস্ট 8:30 বাজছে। সকালে ব্রেকফাস্টে রুটি করছি ঠিকই। আর দুধ একটু গরম করে রাখলাম কিন্তু আজকে ব্রেকফাস্ট হচ্ছে স্পেশাল। সেটা কি বলো তো? জানি না কেউ গেস করতে পারছো কিনা। যারা রোজকার ব্লগ দেখো তারা তো জানবেই যে আজকে হচ্ছে অমাবস্যা। তো অমাবস্যার প্রসাদ আসবে আমাদের বাড়িতে, সেটাই আজকে সকালে ব্রেকফাস্ট হতে চলেছে। কিন্তু ক্যামেরা দেখে রুটিটা মনে হচ্ছে ফুলবে না, তাই রুটিটা যদি না ফলে সেটা ক্যামেরাকে দেখানো কি আমার ঠিক হবে? সবাই ভাববে একটা রুটিও করতে পারো। আমি দেখাচ্ছি তো, তুমি দেখাচ্ছ তো দেখে মনে হবে রুটি করতে পারি না, মনে হয় আটু শেখা হতো। যাই হোক, কিছু করার নেই, সব কিছু খেয়ে নিতে হবে। কিন্তু করতে পারি আমি, প্রমাণ দিয়ে দিলো। ঠিক আছে চলো দেখতে থাকো। দুপুরের লাঞ্চের জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। বাঁধাকপি কাটা হচ্ছে, দেখে তো বুঝতেই পারছো। কি করছো? দুপুরে আজকে যে শীতের যে আমেজটা রয়েছে সেটাতে, যেটা খুব ফেভারিট সবার, শীতে বলে না সেটা কিন্তু বর্ষা তো সবার ফেভারিট, সেই খাবারটাই আজকে আমাদের হবে। সেটা হচ্ছে বিরিয়ানি খিচুড়ি। আমার ফেভারিট শীতের ফেভারিট বিরিয়ানি, মোটেও নয়, খিচুড়ির সাথে কেউ পাল্লা দিতে পারে না। তো খিচুড়ি আর ওই বাঁধাকপির তরকারি, সাথে হয়তো বেগুন ভাজাও থাকবে, তো তখন তো তোমাদের দেখাবোই। তো আপাতত এখন বাঁধাকপিটা কেটে নিই। এই যে দেখো চলে এসছে আমাদের ভোগের প্রসাদ। সত্যি এই মাটির হাড়িতে দেখতে কি ভালো লাগে না? চলো, এই হলো প্রসাদ। এবার প্রসাদটাকেই ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিই। ওদের একটু দিয়েছিলাম, আমি আর মামুনি মেনলি, ওদের একটু একটু দেবো, ঠিক আছে? তোমাদের একটু একটু দেবো, ঠিক আছে? দেখো চোখ চুলকে দিই ব্যস্ত। আচ্ছা, আর এই যে আপাতত এখন মামুনি বসে পড়েছে সবজির ভান্ডার। কিছু করার নেই, মানুষের অসুবিধে করলে কি করবে তাই না? জায়গা আছে, আমরা তাই উপরে রেখেছি, আমরা উপরে মানুষ তো। আমি এর আগে ব্লগে বলেইছি যে মামুনির নিচে বসে করা বারণ আছে, ঠিক আছে? বয়স হোক তারপর বুঝতে পারবে বয়সের কি জ্বালা। দেখো দুপুরের বাঁধাকপি বসিয়ে দিয়েছি এদিকে, আর এখানে জলটা গরম করছি। আসলে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, তাই জন্যই ওটা থেকে নেব না। দেখো বাইরে একটু মানে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, রান্না অলমোস্ট হয়ে গেছে, তারপর একটু বেরিয়েছিলাম, তাই একটু মন্দির দিয়ে ঘুরে এলাম। এই দেখো কি কাপড়ে আছি। তো এবার একটু রান্নাটা কমপ্লিট করব, তারপর লাঞ্চের বেলা তখনই তোমাদের দেখাবো লাঞ্চে আজকে আমাদের কী কী হয়েছে। আজও কিন্তু প্রায় প্রায় পিকনিক বা নিমন্ত্রণ ফ্লেভার আছে আমাদের রান্নাতে, মানে চলো অবশ্যই শেয়ার করবো। দেখো এখন হচ্ছে আবার চা টাইম। বাবা দেখো কত কিছু রেখেছে, আমার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, এত কিছু রেখেছো। এটা মায়াপুর থেকে আসলে প্রসাদ না, আমরা পুজো দিইনি। এই দেখো এটা ছিঁড়বে না, না ওটা মনে হচ্ছে বড়, দুটি বড় না, দুটো ছিঁড়বা না কেন, ওটা একটু বড় হোক। এই দেখো এখন গাছের বেগুন ভাজা খাবো, এই জন্যই তোমাকে আনলাম, দেখি তো ছেঁড়া যায় না, কি সুন্দর। হ্যাঁ এসে হয়ে যায় না এগুলো, এই দেখো এটাও দুখানায় ছেঁড়া হয়ে যাবে, চলো ঠিক আছে আবার হ, তারপর যাতে খাওয়া যায়। এই দেখো আর একটা জিনিস তোমাদের দেখালে, আমাদের বেশ গাছগুলোতে ভালোই ফল টল দিচ্ছে, সবাই উইশ করো যেন আরও ভালো ভালো হয়, কারণ মা উনি অনেক চেষ্টা করে। করি না চেষ্টা, আমি পাচ্ছি না করতে। চলো এটা নিয়ে এখন খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে, যেটা আমি খাবো।
আর ওদের বেগুনিটা রেডি করা আছে, এই চলো। এই দেখো বেগুনি হবে, তাই বেগুন কাটা রয়েছে। এই যে আজকে বেগুনটা কেটেছে বেগুনির জন্য সঞ্জীব সরকার, গাছে ওটা দরকার। আর ওখানে আবার খোসা কাটা হচ্ছে। আর এই যে আমার হচ্ছে গাছে বেগুন ভাজা, বেগুনটা বেশ কচি আছে এখনো পর্যন্ত, নাহলে বীজ হয়ে যেত, সেজন্য ছোটোতেই বের করা হয়ে গেল, বেশি বড় করা হচ্ছে না। এই যে এখানে হচ্ছে লম্বা লম্বা বেগুনি, না তোমরা সবাই নেবে তো একটা করে। দেখো মেনুতে চাটনি আছে, বেগুনি আছে, বেগুন ভাজা আছে, আজকে আবার পিকনিক আছে, তাই তো? দেখো বেগুনি কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি ওপরে যাচ্ছি, ওরা ওপরে অলরেডি চলে গেছে, আর পিকনিক খাবো যখন শীতের দুপুরে, তখন তো দেখো চলছে এখানে পরিবেশন। এবার আজকে আমাদেরকে ওখানে পাঠিয়ে দিল কেন? না আমার অসুবিধা লাগে, সে তো বসতেই হবে, কি করা যাবে। এই যে আজকের পিকনিক, ট্যাং ট্যাং ট্যাং, খিচুড়ি, লেবু, শশা এখানে সব রয়েছে। আর ওই দেখো আমিও রয়েছি, তুমিও রয়েছে, সবাই রয়েছে, ফুল ফ্যামিলি রয়েছে। অল্প অল্প দেখো আমার পাতা পাতা আর কি পুরো ভরে গেছে, কী ছেড়ে কী খাবো। এটা গাছের বেগুন ভাজা, যেটা গাছ থেকে তুলে নিয়ে গেলাম তোমরা দেখেইছো, মূলো ভাজা গাছের নয়, বাঁধাকপির তরকারি, আর বেগুনিটা কিন্তু গাছের নয়, এটা কেনা, ঠিক আছে? এটা হচ্ছে প্রসাদ, সকালের পরে আবার এসেছিলো, সেটাই এখন খাবো। আর মামুনি আমাদের ডিস্ট্রিবিউট করতেই ব্যস্ত থাকে, তাই চাপ নেই। আচ্ছা তোমরা কেউ খেয়েছো কখনো খিচুড়ির সাথে শসা স্যালাড? আমরা খাই, বাবা কি গো, কোনো কথা নেই কেন, কেমন হয়েছে? ভালো হয়েছে। না বেগুনটা এবারে একমাত্র ঠিকঠাক টাইমে করা হয়েছে, তাই না মামুনি? তাই না, একটু কথাটা শোনো আমার, তাই না? অন্য সময় বীজ হয়ে যায়। কারটা কার ভাগে যাচ্ছে শুনে নিয়েছো সবাই? ঠিক আছে চলো খেয়ে নিয়ে, এবার নাহলে ঠান্ডা হয়ে যাবে খাবার। আমি বক ছাদ থেকে নেমে এসে এই দেখো কমলা লেবুর চোখটা দেখাচ্ছি তোমাদের, কারণ কমলা লেবুটা খাওয়া হয়ে গেছে, তখন শেয়ার করতে ভুলে গেছি। আর একজনকে দেখো, সে কিন্তু তার জায়গায় চলে গেছে, গিয়ে তার কাজ কপি রাইট খাওয়ার জন্য জোগাড় করছে। কি হবে, তুমি ঘুমাও, রেস্ট নিয়ে নিয়ে আমরা একটু, তারপর আবার বিকেলবেলা ফিরে আসছি। সবাই একটু শর্টসগুলো আরও 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 অনেক করে লাইক টাইক দিয়ে দাও, ঠিক আছে? চলো রেস্ট নিয়ে আবার বিকেলে দেখা কথা হচ্ছে। গুড ইভিনিং, দুপুরে রেস্ট হওয়ার পর দেখো সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবার চলে এলাম, যদিও এখন অনেকক্ষণের জন্য আসিনি, মানে এখন পড়ানো আছে তো পড়িয়ে নেবো, তারপর তোমাদের সাথে আমার গল্প হবে এবং অবশ্যই কিছু শেয়ার তো নিশ্চয়ই করবো, তো চলো সঙ্গে থাকো। পড়ানো কমপ্লিট, তারপর দেখো সন্ধ্যেবেলা টিফিন নিয়ে চলে এসেছি, এখন আমি খাবো। আর এটা তো শীতকাল স্পেশাল, যেটা ঘরে থাকলেই ইচ্ছে করে খেতে, হালকা একটু ফ্রাই করে আর কাঁচা লঙ্কা, আর বেগুনিটা এটা রাতেই ভাজা হলো, এখন দুপুরেরটা আলাদাই ছিল, বেগুন কাটাই ছিল, জাস্ট এখন ভেজে নিলাম, এবার মুড়িটা এনজয় করবো। আর সামনে চলছে টিভি, মুড়ি বেগুনি খাওয়ার পর একটু কফি বা চা না হলে ঠিক কেমন লাগে, তাই না? তাই দেখো চলে এসছি কফি বানাতে, তাই জন্য দুধটাকে একটু ভালো করে আগে জাল দিয়ে নিই, তারপর তোমরা তো জানোই আমি দুজনের মতন হলে কী স্টাইলে বানাই, ঠিক সেভাবেই বানিয়ে নেব। চলো দেখো আমার কফি কিন্তু রেডি, যদিও কালারটা পুরো সাদা মনে হচ্ছে, বাট সাদা নয়, এই যে এরকম কালার। চলো কফিটা এখন খেয়ে নিই। আর এই যে মামুনি আপাতত ওখানে বসে, আর একজন ওখানে বসে, সবাইকে দেখা যাচ্ছে না। চলো কফি খেতে খেতে আপাতত টিভি দেখছি, আর আজকে সকাল থেকে মনে হয় অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সারাটা দিনে কী করলাম না করলাম। আর দেখতেই পেলে উপরে কিছু না করেও ছাদের মধ্যে গিয়ে ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে থাকলে
পিকনিক এমনিই হয়ে যায়, তাই না? সেটা চারজনে মিলেই হোক, খিচুড়ি পিকনিকই হোক, যদি খিচুড়ি পিকনিকও সামনে করার ইচ্ছা আছে, কিন্তু আজকেরটা আমাদের পিকনিকই হয়ে গেল। তো চলো কফি খেতে খেতে তোমার সাথে ব্লগটা আজকে শেষ করলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে তা কী করতে হবে তোমরা জানো, তাও বলছি ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। অবশ্যই কেমন লাগছে ব্লগগুলো নিচের কমেন্ট সেকশানে কিন্তু জানিও। তো চলো আজকের জন্য টাটা।